আজকে ফুড নিয়ে একটি ভিডিও করতেছি। এই কলাটা বলে খুব ফেমাস, ঠিক আছে? এই কলাটা বলে খুব ভালো, এখানকার মধ্যে পুষ্টিকর। আর এইটা কি ফল জানি না, তারপরও দিল, লুয়ে এলাম, দেখি খাইয়া কেমন লাগে। তারপরে যে এখন ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশে সিজন না, শ্রীলঙ্কাতে পাওয়া যায়, শ্রীলঙ্কাতে এখন। তারপরে এটা আমরা আতা ফল বলি, এটা কী জানি বলে জানি না। তারপরে এই যে আর একটা ফল, এটা তো সবেদার মতো লাগে, সবেদাই মনে হয়। এই যে আম, এই আম টাম নিয়ে আজকে একটা ভিডিও একটুখানি করলাম। আর এই রুমটা দেখানোর মতো কিছু নাই, রুমটা সব এলোমেলো 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 এলোমেলো। এই হলো সব পুরো রুমটা। এই যে রুমের মধ্যে মানুষটা, সব আউলা দাউলা, এবং কি আমার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এর জন্য আজকে কলা যদি আপনারা খান, খাইবেন। আমাগো কিন্তু আমি তো দিব না, কলাটা এখানেই পাওয়া যায় শ্রীলঙ্কাতে, এটা বলে খুব ভালো একটি কলা, সবাই খায় ভালো, তা আমিও খাবো। আপনারা যদি না খান তাহলে চায় চায় দেখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে কলাটা ছুলে রেডি করে ফেলছি অলরেডি, বুঝছেন? এখন কলাটা আমি খাই, আপনারা দেখেন। এই কলাটা শ্রীলঙ্কার খুব ফেমাস একটি কলা, তাই নিয়ে আসলাম। এই কয়েকদিনে ফুড খাওয়ার সুযোগ পাইনি, আজকে নিয়েছি যা, তা নিয়ে আসার কারণেই ভিডিওটা বানাইলাম একটু। অবশ্যই শ্রীলঙ্কাতে যদি আপনারা আসেন, আসলে বিচের পাশে থাকবেন, বিচের পাশে হোটেলগুলো ভালো খুব। ওকে, আল্লাহ হাফেজ।